নাম তার কাজী নজরুল ইসলাম। আজ তার মৃত্যুবার্ষিকী। তার স্মৃতি স্মরণে স্বাগতম ঝিঙে ফুল ম্যাগাজিন অনুষ্ঠানে। থাকছি আমি লিয়ানা, থাকো আমাদের সাথে। দুখুমিয়া নামে সার্থক জীবন। অসচ্ছল মুসলিম পরিবারে তার জন্ম। বাবা ফকির আহমদ, মা জাহেদা খাতুন। নৃত্যসঙ্গী তার অভাব অনটন, দেশজুড়ে হলো তার নাম। থামেনি কবুতার জীবন সংগ্রাম। বন্ধুরা, পুঁথিপাঠের আসরে শুনবো দুখুমিয়ার জীবনী, চলো শুনি। সৃষ্টিকর্তাকে স্মরণ করি আমরা বারে বার, যার কৃপাতে তৈরি হলো এই ত্রিভুবন আমার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে বন্দনা শ্রদ্ধা জানাই।
বন্ধুরা, ছোটবেলায় মসজিদে আজান দিতেন তিনি। ধর্মীয় শিক্ষায় তার হাতে খড়ি। তিনি যোগ দিয়েছিলেন লেটো গানের দলে, কাজ করেছেন রুটির দোকানে। এমনই সংগ্রামী নাটকীয়তায় বেড়ে ওঠেন কবি। এবার চলো দেখি নাটিকা কল্পনায় বুলবুল। কি রে দুখু, তোর কি কোনো কাজ নেই? হে রাম রাম, সারাদিন শুধু খেলা আর খেলা। কি হয়েছে মাসিমা? তুই কি সারাদিন ঘুরেই বেড়াস? না তো, ঘোরার সময় ঘুরি। তোদের পাড়া থেকে সাত সকাল আমাদের এখানে চলে এসেছিস? হে রাম রাম, এই ছেলে কি কিচ্ছু হবে না? হ্যাঁ, আমি বলে রাখলাম। তুমি ঠিকই বলেছো বেনুর মা। চাচি, তুমিও আমার পেছনে লাগলে। পেছনে লাগার কি হলো? হে রাম রাম, সত্য কথা বললেই নাকি পেছনে লাগা হয়। মাসিমা, কি হয়েছে? তুমি রেগে আছো কেন? হ্যাঁ রে হতভাগা, তুই কি কাল বেনুর কাছে এসেছিলি? কখন? যখন আমি বাড়ি ছিলাম না, বিকেলে। হ্যাঁ, কি হয়েছে? হে রাম রাম, বলি কি না কি হয়েছে? তুই রান্নাঘরে ঢুকিসনি তো? রান্নাঘরে ঢুকলে কি যা চলে যাবে মাসিমা? ছি 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 ছি, হে রাম রাম, বলো তো লালির মা, সবার ধর্মে একটি নিয়ম আছে না? হ্যাঁ, আমিও তো তোমাদের রান্নাঘরে যাই না। তোমরা নিষেধ করো না, তাই তো যাই না। রান্নাঘরে অন্য ধর্মের লোক ঢুকলে বুঝি যা চলে যায়? যাত কি ছেলের হাতে মা? হে রাম রাম, কি বলে এইসব? জাতের কথা বাদ দাও, মানুষ নিয়ে ভাবো। আমরা সবাই তো এক জাতি, মানুষ জাতি। তুই যে নেচে নেচে বেড়াস, গান করিস, এসব কি ঠিক? অঠিক কেন? ধর্ম থাকবে না রে, ধর্ম থাকবে না। ধর্ম জাত এসব তো আমি বুঝি না, ভালো লাগে তাই নাচি গাই ল্যাটোর সাথে ঘুরি। বুঝবি, একদিন বুঝবি। দেখি সেদিন না হয় সব শিখবো। তুমি পারবে না লাইলির মা ওর সাথে, যে পাকা ছেলে। পাকাবো কি করলাম বলো, বেনু কোথায় গেছে? বেনুকে ডেকে দাও বেনুর মা। হ্যাঁ রে হতভাগা, বেনু কি তোর মতো নাকি? বেনুর লেখাপড়া আছে, তুই যা এখান থেকে। বেনু এখন পড়তে বসেছে। এ সকালবেলা খেলতে এসিস, যা বাড়ি যা। এখন তো 11টা বাজে। 11টা বাজুক আর 4টা বাজুক, বেনু আসবে না। তুই কি ভাবিস? তুই কি চাস না বড় হতে? তুই কি চাস? আমি কি চাই শুনবে? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে? কিসের আশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে? কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? দেশভাগের পূর্বে ও পরে অনেক সময়ে তিনি কাটিয়েছেন বাংলাদেশে। বাংলাদেশে রয়েছে তার সুখ দুঃখের নানা স্মৃতি। কুমিল্লা, ত্রিশাল, ঢাকা তার উল্লেখযোগ্য বিচরণ ক্ষেত্র। তার রচিত বিদ্রোহী কাব্য বাংলাদেশের স্বাধীনতার প্রেরণা জুগিয়েছে। তাকে দেওয়া হয়েছে জাতীয় কবির মর্যাদা। চলো শুনি সেই গল্প। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত হবে তবে। তুই কবিতা বলছিস কেন? জাতীয় কবি প্রাণ দিবসে তাকে শ্রদ্ধা জানালাম। কে জাতীয় কবি তুই জানিস না? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তুই জাতীয় কবি সম্পর্কে অনেক জানিস তাই না? অনেক জানি না, তবে কিছু জানি। কিভাবে জানিস? মা বাবার কাছে শুনেছি, শিক্ষকরা বলেছেন, আমাদের জাতীয় কবি বইটি পড়েছি। বইটি কার লেখা? প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। জাতীয় কবি সম্পর্কে কিছু বল না, আমরা শুনবো। হ্যাঁ বল 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 বল। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমদ, তার মায়ের নাম জাহেদা খাতুন। তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি মক্তবে পড়াশোনা করেন তাই না? হ্যাঁ, মক্তবে পড়াশোনা শেষে তিনি সেখানে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি আসানসোল শহরে এক রুটির দোকানে
কাজ শুরু করেন। এরপর সেখান থেকে দারোগা রফিজুল্লাহ তাকে ময়মনসিংহে নিয়ে আসেন। দারোগার বাড়ি কি ময়মনসিংহ? হ্যাঁ, তিনি তো 30 সালে দড়িরামপুর উচ্চ বিদ্যালয়ে পড়েন। সেখান থেকে তিনি চলে যান রানীগঞ্জের সিএসএস স্কুলে, সেখানে 10ম শ্রেণী পাশ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি কি শুধু কবিতাই লিখতেন? না, তিনি ছড়া, কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি সব কিছুই লিখতেন। অগ্নিবীণা, ছায়ানট, সাম্যবাদী ইত্যাদি তার কবিতার বই। হ্যাঁ, মৃত্যুর খোদা, বাদনহারা ইত্যাদি তার উপন্যাস। ঝিলিমিলি পুতুলের বিয়ে তার নাটক। ঠিকই বলেছ, তিনি আরও অনেক কাব্য, উপন্যাস, নাটক লিখেছেন। রাজবন্দি, জবানবন্দি আর দুদিনের যাত্রী তার প্রবন্ধ গ্রন্থ। তিনি কেন বিজয়ী কবি? তিনি তো কবিতার মাধ্যমে অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাই তাকে তো মানবতার কবিও বলা হয়। হ্যাঁ, তিনি তো লিখেছেন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তিনি কি সৈনিক ছিলেন? অল্প কিছুদিন চাকুরি করে তিনি সেনাবাহিনী ছেড়ে দেন। লেখালেখি ছাড়াও তিনি ল্যাটো দলে কাজ করেন, রেডিও চলচ্চিত্রে অভিনয় করেন, গান করেন, ধূমকেতু, স্বগাত ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন। তিনি কি মানুষে মানুষে ভেদাভেদ মানতেন? শুনিসনি তিনি কি লিখেছেন? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি কবে মারা যান? 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় মারা যান। তিনি কেন জাতীয় কবি? মানুষের মুক্তি চেয়ে, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চেয়ে তিনি জেল খেটেছেন। আমাদের রণসঙ্গীত তার লেখা, তার কবিতা, গান, উপন্যাস আমাদের স্বাধীনতার প্রেরণা দিয়েছে। মুক্তিযুদ্ধে তার লেখা দিয়েছে সাহস। তিনি ঘুমন্ত ভারতবাসীকে জাগিয়েছেন, এজন্যই তো তিনি জাতীয় কবি। আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে কখনো ভুলবো না। কবির বহু লেখায় সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব স্পষ্ট। শব্দের উৎকৃষ্ট গাঁথুনিতে তিনি সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন, গিয়েছেন রবের গুণগান, পুষিত করে
ব্যাধি দেখে কবি বিদ্রোহী হয়ে উঠেছিলেন, তাই তো তিনি লিখলেন সাম্যবাদী কবিতা। চলো শুনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটি আমরা এখন আবৃত্তি করছি। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাই সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন কুরআন বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন পণ্ড শ্রম, মগজে হাঁচু শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কম কালে, হাসিছেন তিনি অমৃত ইয়ার নির্ভীত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ইসলাম পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে মেশে রাখা নবীরা উদারনীতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাই সাম্যের গান। শোষণ বিরোধী কবি নজরুল লিখনীতে সর্বদা তরুণদের জাগ্রত করতে চেয়েছেন। তিনি জানতেন তরুণরাই পারে শোষণদের শৃঙ্খল ভাঙতে, তাই তো তিনি লিখেছেন তারুণ্যদীপ্ত এই জয়গান। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনে কেন্দ্র লড়ে কাল বসে কি কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনে কেন্দ্র লড়ে কাল বসে কি কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ছোটদের জন্য তিনি লিখেছেন মজার ছড়া কবিতা। ছিঙে ফুল কাব্যগ্রন্থের সব ছড়া কবিতা শিশুদের কাছে প্রিয় হয়ে আছে।
1973 সালে 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে তিনি দেহ ত্যাগ করেন। মানবতার এই কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। বন্ধুরা, বিদায় নিচ্ছি এবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।